নমস্কার বন্ধুরা, মুনমুনস ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রান্নাঘরের সেরা 8টি টিপস নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের দৈনন্দিন পরিশ্রমকে অনেকটা লাঘব করবে। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। দুধ জাল দিতে যেয়ে দুধ উদরে পড়ে যায়নি এমন গৃহিণী বোধহয় খুব কমই আছে। তবে আর কোনোদিন দুধ উদরে পড়বে না যদি তোমরা আমার এই টিপসটিকে ফলো করো। তোমরা ঠিক যতটা দুধ জাল দেবে তার থেকে ডবল দুধ ধরে সেরকম একটা মাইক্রোওভেন প্রুফ পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দাও আর মাইক্রোওভেনে 8 থেকে 10 মিনিট টাইম সেট করে অন্য কাজে চলে যাও। দেখবে দুধ ঠিক জাল হয়ে গেছে, কোথাও পড়ে যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর দুধ ঠান্ডা হয়ে গেলে তারপর দুধ মাইক্রোওভেন থেকে বের করে নাও। বিস্কুট যদি দীর্ঘদিন ধরে কৌটোই থাকে তাহলে কিন্তু বিস্কুটের মুচমুচে ভাবটা একদমই চলে যায়। সেজন্য বিস্কুট ঢালার আগে কৌটোর নিচে বেশ খানিকটা পরিমাণে চিনি ঢেলে দাও। তারপর বিস্কুটগুলি সব একে একে ঢেলে রাখো। যখন ঢালা কমপ্লিট হয়ে যাবে তখন তার উপর থেকে আরও বেশ খানিকটা পরিমাণ চিনি দিয়ে দাও। দেখবে বিস্কুট অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকছে, কিচ্ছু হবে না। তারপর যখন ঢালা কমপ্লিট হয়ে যাবে তখন ভালো করে কৌটোর মুখটাকে ঢাকা দিয়ে দাও। মুখ ডালে খুব সহজেই পোকা ধরে যায়, বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটা বেশি হয়। সেজন্য যখনই বাজার থেকে মুগ ডাল কিনে আনবে তখন একটা শুকনো খলারতে খুব ভালো করে মুগ ডালটাকে নেড়ে চেড়ে নেবে। তাতে করে যখন রান্না করবে অতটা বেশি মুগ ডালটাকে ভাজতেও হবে না আর মুগ ডালে পোকাও ধরবে না। কাঁচা লঙ্কা বোটা সমেত রাখলে ভীষণভাবে নষ্ট হয়ে যায়, সেজন্য যাতে নষ্ট না হয় কাঁচা লঙ্কা যখনই অনেকদিন পর্যন্ত ভালো রাখতে চাও তখন বোটাগুলোকে ছাড়িয়ে নাও। দেখবে কাঁচা লঙ্কা অনেকদিন পর্যন্ত ভালো থাকছে আর বোটাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা টিফিন বক্সের মধ্যে ভরে তারপর সেটাকে ফ্রিজে রাখো। অনেক সময় আমরা আমাদের কাজের সুবিধার্থে এক দুদিনের আলু কেটে রাখি, তাতে করে যেটা হয় আলুটা কালো দাগ ধরে যায় আর রান্না করতেই ইচ্ছে করে না। এই সমস্যা সমাধানের জন্য আলুগুলোকে যদি একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে ফ্রিজে ভরা যায় তাহলে আলুতে কিন্তু কোনো কালো দাগ ধরে না। অনেক সময় আমরা 3-4 মাসের বা তারও বেশি সময়ের চাল বাড়িতে স্টোর করে রাখি আর চালের মধ্যে কালো কালো পোকা ধরে যায়। এই সমস্যা সমাধানের জন্য চালের মধ্যে বেশ কয়েকটা পরিমাণে শুকনো লঙ্কা ছড়িয়ে দাও। দেখবে চালের মধ্যে পোকাও ধরছে না আর বেশ অনেকদিন পর্যন্ত চাল ভালো থাকছে। অনেক সময় ডিম সেদ্ধ করতে যেয়ে ডিম ভেঙে যায়, ডিমের ভেতরের অংশ বাইরে বের হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য সেদ্ধ করার সময় 1 চামচ নুন ফেলে দাও। দেখবে এরকম আর কখনো হচ্ছে না। অনেক সময় আমরা আলু পেঁয়াজ একই ঝুড়িতে রাখি, তার ফলে আলু পেঁয়াজ দুটোই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়। এই সমস্যার সমাধানের জন্য আলু পেঁয়াজ আলাদা আলাদা ঝুড়িতে রাখো, দেখবে কিচ্ছু হবে না, অনেকদিন পর্যন্ত ভালো থাকছে। আর আলু রাখার আগে আলুর ঝুড়ির নিচে একটা পেপার পেতে দাও, তাতে করে দেখবে আলু নষ্টও হচ্ছে না আর আলুর মধ্যে যে বালি থাকে সেটা কিন্তু মেঝেতে যাচ্ছে না, মেঝে পরিষ্কার থাকবে।
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি ভিডিওর নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।